বীর, আইসিউর বাইরে আমাদের টিমের একজন সবসময় থাকবে। রুকমিনের জ্ঞান ফিরলে ওনার বয়ান নিতে হবে। তুমি ব্যবস্থা করো। আমি অলরেডি অ্যাপয়েন্ট করে দিয়েছি স্যার, প্লিজ আসুন। আমি তোকে কথা দিচ্ছি, জাম্বুকে একটা রাতও আমি লকআপে থাকতে দেবো না। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, আমি সবটা ঠিক করে দিচ্ছি। ফনি ম্যাডাম, আমি আয়ুষ্মান বাবু আর ঋষভ আপনার সাথে যাব, প্লিজ না করবেন না। ফনি, তাহলে আমি যাই না তোমাদের সঙ্গে। না কুনাল, আমি আর গঙ্গাকেও ফেরা না অবধি তুমি এখানেই থাকো। রুক্মিণীকে এখন কিছুতেই একা ছাড়া যাবে না। রিমঝিম, রাহুল দাদের সঙ্গে তুইও বাড়ি যা। কেন বনি মেমি, আমিও থাকি না এখানে। না মাম্মাম, কদিন পর তোমার বিয়ে, এখন হাসপাতালে এভাবে থাকলে তোমার শরীর খারাপ করবে, আর তাছাড়া তোমার বাবা অনেকক্ষণ ধরে গাড়িতে ওয়েট করছে, চলো। হ্যাঁ রিমঝিম, বৌদি ঠিক কথাই বলছে। তুই এখন বাড়ি যা, এখন যদি সবার শরীর খারাপ হয় তাহলে মুশকিল বাড়বে। আমি বরং গেলে তারপরে না হয় তুই আসিস। এখন প্লিজ যা বাবা। চলো মাম্মু। আসছি। সত্যিটা স্বীকার করা ছাড়া আপনার কাছে আর কোনো রাস্তা নেই ঋদ্ধিমান সিংহ রায়। এতদিন ধরে পরপর এতগুলো খুন করার পরও আপনি নিজেকে ইনোসেন্ট প্রুফ করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু আর নয়। এবার আমি খুব ভালো করে বুঝে গেছি আপনাকে কি করে শাস্তি দিতে হবে। এক্সকিউজ মি স্যার, আপনি মনে ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। যাকে এই দেশে এই শহরে সবাই চেনে, যে অন্যায় করা তো দূর, অন্যায় সহ্যবজি করতে পারে না, যে নিজের পরিশ্রমে সততায় একটা পুরো বিজনেস এম্পায়ার তৈরি করেছে, যে নিজের পরিবারকে আগলে রেখেছে, সেই ঋদ্ধিমান সিংহ রায়কে অপরাধী সাজিয়ে লকআপে আটকে রেখেছে, তাও আমরা সবটা সহ্য করছি। সত্যি এটা সামনে আসা অব্দি, বাট ডোন্ট ইউ ডেয়ার টেস্ট আওয়ার পেশেন্স। আমার বাবার সাথে এরকম কেউ কোনোদিনও কথা বলেনি, সো আই এম গিভিং ইউ দ্য লাস্ট ওয়ার্নিং। দ্বিতীয়বার এরকম কথা বলার আগে হাজারবার ভাববেন, নইলে কি। হ্যাঁ স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।